فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে ফিরকায় নাজিয়া কারা, মানে নাজাত প্রাপ্ত দল কারা? সম্মানিত ভাই, নাজাত প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত মানুষ হলো যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে এবং সালাফুস সালেহদের পথ ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের পরে সাহাবারা ছিলেন, সাহাবারা যে পথে চলে গেছেন, সাহাবারা মানুষকে যে পথে চলার জন্য আদেশ করেছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পথে বলে গেছেন এবং সাহাবারা ছিলেন চারজন খলিফা, সঠিক পথ প্রাপ্ত চারজন খলিফা, ইনারা যে পথে চলে গেছেন, এরপরে যারা সাহাবা সালাফুস সালেহ আরজ রয়েছে তবে তাবি, যারা কোরআন হাদিস বুঝের অনুযায়ী, সঠিক বুঝ অনুযায়ী যারা আমল করেছেন সে পথেই আপনার করলেন, যারা কোরআন হাদিস মানে চলবে তারাই নাজাত প্রাপ্ত দল। তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সে সময় বলছিলেন যে আপনার 73টি মুসলিমদের ভিতরে 73টি দল হবে, একটি দল যাবে জান্নাতে আর বাকি 72টি জাহান্নামে যাবে। তাদের ভিতরে তিনি বলছেন যে তারা হলো যে মা আনা আলাইহি আসহাবি, যারা আমি যে পথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি যে পথে আছি, যে সঠিক পথে আছি এবং আমার সাথীরা যে পথে আছে, এরাই আপনার নাজাত প্রাপ্ত দল হবে। তাই এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের রাসূল তোমাদের যা আদেশ করেছেন, যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, ওয়া আন্নাহাদা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটাই সরল সঠিক পথ বিধায় তোমরা এই পথেরই অনুসরণ করো, যদি সরল সঠিক পথের অনুসরণ না করো তাহলে তোমরা অন্য পথ অনুসরণ করলে পথ ভ্রষ্ট হয়ে যাবে, সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে যাবে। তাই সরল সঠিক পথ আমাদেরকে বেছে নিতে হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পথে চলেছেন, তার সাথীরা যে পথে চলেছে, সে পথেই মূলত মানুষের জন্য কল্যাণ। তাই আমরা সালাতে যখন সূরা ফাতিহা পড়ি আমরা সবাই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। আমরা বলি, হে আল্লাহ, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে পরিচালিত করো, এবং সেই সব মানুষের পথে যারা, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছিলে, যাদের প্রতি তুমি কল্যাণ দান করেছিলে, তাদের পথে আমাদের অনুসরণ, তাদের পথে চলার তৌফিক দান করো, এবং তাদের পথে নাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তাদের পথে নাই যারা পথভ্রষ্ট হয়েছে এবং যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে, তুমি রাগান্বিত যাদের প্রতি এবং যারা পথভ্রষ্ট, তার মানে ইহুদি নাসারাদের পথে নয়। তাই মূলত যে বিষয়টি হলো, নাজাত প্রাপ্ত যারা দল হবে বা মানুষ হবে, এরা কোরআন সুন্না এবং সালাফুস সালেহ দের বুঝ অনুযায়ী তারা আমল করবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের মাধ্যমে যা জানাই দিয়েছেন, এবং সালাফুস সালেহ সাহাবারা যে পথে মানুষকে ডেকে গেছেন, তারপরে সালাফ সাহাবাদের বুঝ অনুযায়ী যারা সঠিক পথে চলেছে তারাই মূলত নাজাত প্রাপ্ত দল। তাই এখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করা হলে তিনি বললেন, মা আনা আলাইহি আসহাবি, আমি যে পথে চলছি এবং আমার সাথীরা যে পথে চলছে, সে যে পথে তারা এইভাবে চলছে, সঠিক আকিদা এবং তাওহীদ প্রতিষ্ঠা, শিরিক বিদাতি আমল থেকে নিজেকে রক্ষা করা এবং সুন্নত অনুযায়ী আমল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমল করলেই তার ইহকাল পরকাল কল্যাণ হবে, নাজাত প্রাপ্ত দল হবে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে মানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি না করো তাহলে তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম।
আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপরাশি ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। এ মর্মে বিদায় হাজির ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিস নিয়েছেন, তিনি বলছেন তারাক তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা সেটিকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা কখন কালো কোশ্চিন কালো পদভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, অপরটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। ইমাম মালিক রহিমাল্লাহ তার মুয়াত্তা গ্রন্থে হাদিসটি নিয়েছেন, হাদিসটি হাসান, তাই আমরা যদি নাজাত প্রাপ্ত দল হতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পথে সাহাবাদেরকে ডেকেছিলেন, সাহাবারা যে পথে চলেছেন, আমরাও সে পথে চলার চেষ্টা করব, সঠিক পথে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে নাজাত প্রাপ্ত দল হিসেবে গ্রহণ করেন। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।